সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। মার্ট কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। আমার প্রিয় কার্যকর্তা, আমার সহযোদ্ধা যারা আছে, সকলেই খুব বিপদের মধ্যে আছে আমি জানি। আমিও খুব বিপদের মধ্যেই আছি, বাড়ির বাইরে আছি। অনেক আমার কার্যকর্তাও বাড়ির বাইরের মধ্যে আছে, অনেকে বাড়ির ভিতরেও আছে, তারা খুব ভয়ের মধ্যে আছে। অনেকে ঘর ভাঙচুর হয়েছে, অনেকে মারধরও খেয়েছে, খুব অসহায় অবস্থায় আছে। এই মুহূর্তে আমরা খুবই অসহায়, তবু বলবো আপনারা ধৈর্য ধরুন, আপনারা ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরে থাকুন। আমরা সব দিক থেকে সহযোগিতা করছি আপনাদের সুস্থ জীবনযাপন ফিরিয়ে পাওয়ার জন্য। আমরা কোনো রকম ভুল করিনি, আমার সহযোদ্ধা, আমার বন্ধু, আমরা কোনো রকম ভুল করিনি। আমরা পার্টির জন্য লড়াই করেছি, পার্টির জন্য খেটেছি, শেষ সময় পর্যন্ত পার্টির সঙ্গে থেকে পার্টির কাজ করে পার্টিকে আমরা জিতানোর চেষ্টা করেছি। আমরা কোনো রকম বেইমানি করিনি, কিন্তু আমাদের পরিশ্রম, আমাদের মেহনত বিক্রি করে দিয়েছে। কিছু ঊর্ধ্বতন নেতৃত্ব আছে যারা বিক্রি করে দিয়েছে, আমাদের মেহনত পরিশ্রমকে জলে ফেলে দিয়েছে তারা তাদের স্বার্থের জন্য। যারা 10টা করে সিকিউরিটি নিয়ে ঘুরে বড় বড় কথা বলে, স্টেজেতে এসে নানা রকম কথা বলে, কোথায় কি কথা বলতে হয় তারা জানে না, তারা ওখানে বলে দিয়ে চলে যায়, তার খেসারত আমাদের আজকে দিতে হচ্ছে। আমাদের যে পরিশ্রম, আমাদের মেহনত সব বিক্রি হয়ে গেছে বন্ধু। আমরা কোনো বেইমানি করিনি, আমরা কোনো ভুল করিনি। ভুল করে থাকলে ওই 10টা করে সিকিউরিটি নিয়ে নেতাগুলো ভুল করেছে, আমাদের পরিশ্রমটাকে বিক্রি করে দিয়েছে। আজকে 90 বছর বয়স, আদবানিজির মতন ব্যক্তি, যে বিজেপির প্রতিষ্ঠাতা, তাকে মার্গদর্শনে পাঠিয়ে দেওয়া হয়েছে। অথচ এখানে তৃণমূল থেকে আসা 90 বছর বয়সকে সে উঠতেও পারছে না, ধরে ধরে তাকে তুলতে হচ্ছে, তাকে টিকিট দিয়ে দেওয়া হয়েছে। কিসের জন্য, কিসের ইঙ্গিত, এগুলো আমরা জানি না, আমরা বুঝতে পারছি। আমাদের পরিশ্রম, আমাদের মেহনতটাকে নিয়ে আপনারা বিক্রি করেছেন, বিক্রি করেছেন। আমরা আজকে খুব অসহায়ের মধ্যে আছি, কেউ দেখার মতন কেউ নেই। আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছি, খুব পরিস্থিতির মধ্যে আছি, এবং আমাদেরকে বলছে প্রতিরোধ করো। আরে প্রতিরোধ করতে গেলে কিভাবে প্রতিরোধ করব, বড় বড় নেতারা তারা উপরে বসে আছে সিকিউরিটি নিয়ে, আমরা প্রতিরোধ করে লড়াই করে আমরা কেস খাবো, আবার জেলে যাব। আপনারা এটা চাইছেন আর আপনারা ফায়দা লুটবেন। আমরা আর প্রতিরোধে নয়, আমরা যে মেহনত, আমরা পরিশ্রম করেছি, ন্যায় করেছি, ন্যায়ের দিকে কাজ করেছি, আমরা কোনো রকম বেইমানি করিনি, আমরা প্রতিরোধ করব না। আমরা সুস্থ সাধারণ জীবনযাপনে ফিরে যেতে চাই। আমাদের বলা হচ্ছে আবার সংগঠন করো, সংগঠন করে তৈরি করো। আরে সংগঠন করব, সংগঠন করব। আমরা সেই সংগঠনটাকে আপনারা আবার বিক্রি করে আপনারা তার ফায়দা লুটবেন, আর নয় আমাদের মেহনত বিক্রি করে আমরা খেতে দেব না, আপনাদের খেতে দেব না আমাদের মেহনত বিক্রি করে। অনেক হয়েছে, আমাদের সাধারণ সুস্থ জীবনযাপনে ফিরে যেতে চাই। আমাদের কার্যকর্তাদের খুব অসহায় হয়ে আছে, তাদের পুনরায় সুস্থ জীবনযাপনে ফিরিয়ে দিতে চাই। এখানে যিনি বিধায়ক ছিলেন মানসদা, উনি মানবিকতা দেখাচ্ছেন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের। অনেকে যারা বাড়ি ছাড়া আছেন, তারা তাদেরকে বাড়ি ফিরিয়ে দিচ্ছেন, দোকান বন্ধ থাকলে খুলে দিচ্ছেন, এই মানবিকতা দেখাচ্ছেন। অনেকে আছে আরো আমার বহু কার্যকর্তা, যারা টিউশনি পড়িয়ে খায়, গাড়ি চালিয়ে খায়, লোকের দোকানে কাজ করে খায়, তারা আজ ঘর ঢুকতে পারছে না, সংসার চালাতে পারছে না, অসহায় হয়ে আছে। আমি মানুষদাকে বলবো, আমি একজন বিরোধী নেতা হিসাবে বলবো যে আপনি আমার কার্যকর্তাদের পুনরায় সুস্থ জীবনযাপন যেমন ফিরে পেয়ে সেইটুকু ব্যবস্থা করে দিবেন।
এইটুকু আমি বিরোধী নেতা হিসাবে আপনার কাছে অনুরোধ করছি, যাতে পুনরায় আমার কার্যকর্তারা সুস্থ জীবনযাপন করতে পারে, এইটুকু আপনি দেখবেন। নমস্কার। সাবস্ক্রাইব করুন। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। Sometimes fashion can change vision.